আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা রাখতেছি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যারা বিশেষ করে ইয়ারড্রপে কাজ করে থাকেন। তো ইয়ারড্রপ কোর্সের চতুর্থ পর্ব মানে পার্ট 4 আজকের ভিডিওটা। এর আগে আমরা পার্ট 1 কোর্সে ইয়ারড্রপে কাজ করার জন্য কি কি লাগে, কি কি দরকার, কোন কোন অ্যাকাউন্ট থাকতে হবে, দেন পরবর্তীতে দেখাইছি গ্লেমের সবগুলো ইয়ারড্রপে কীভাবে আপনারা জয়েন করবেন, দেন পরবর্তী ভিডিওতে দেখাইছে ইয়ারড্রপ বোটের ইয়ারড্রপে কীভাবে জয়েন করবেন। এক কথায় এই তিনটা ভিডিও দেখলে আপনি ইয়ারড্রপে জয়েন করার প্রসেসটা বুঝে যাবেন। তো এখন কথা হচ্ছে কি, এই ইয়ারড্রপে যারা জয়েন করেন অনেক সময় অ্যাড্রেস নিয়ে কনফিউশনে থাকেন যে কোন ইয়ারড্রপে জয়েন করার জন্য কোন অ্যাড্রেসটা দিবেন। অনেক জায়গায় লেখা থাকে বিএসসি অ্যাড্রেস, অনেক সময় ইথারিয়াম, অনেক সময় অ্যাভালেন্স, অনেক সময় ফ্যান্টম অ্যাড্রেস, অনেক সময় হেকোচেন অ্যাড্রেস, পলিগন ম্যাটিক অ্যাড্রেস, তো এরকম বিভিন্ন রকমের অ্যাড্রেসের নাম লেখা থাকে। আসলে এই অ্যাড্রেসগুলো আপনি কোথায় পাবেন? অ্যাড্রেস যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনি এয়ারড্রপ থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন, আর অবশ্যই পার্ট 5টা দেখবেন। পার্ট 5টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ পার্ট 5টা এটার সাথে জড়িত আছে। কিন্তু এটাতে দেখাইতাছি যে অ্যাড্রেসের সাথে পরিচয় করা দেবো, নেটওয়ার্কগুলোর সাথে পরিচয় করা দেবো আপনাদের, যে সোল নেটওয়ার্ক কি, টিআরএক্স নেটওয়ার্ক কি, তো এগুলোর সাথে পরিচয় করা দেবো, ঠিক আছে? আর পরবর্তী ভিডিওতে দেখা যাবে পেমেন্ট যে পাইছেন ওটা কীভাবে চেক করবেন, টোকেন অ্যাড করবেন, তারপর আস্তে আস্তে কীভাবে ওটা সেল করবেন, সব কিছু আপনাদের দেখাবো। তো যাই হোক, তো এখন অ্যাড্রেস নিয়ে পরিচিত করাই দিই আপনাদের। তো এখন আপনারা যারা আমার সাথে কাজ করতেছেন সবসময় আপনারা একটা জিনিস ফলো করবেন, এখানে যে আমি ইয়ারড্রপের পোস্টগুলো করি পোস্টে সংক্ষিপ্তভাবে একটা নামই আমি লিখে দিই, সেটা হচ্ছে গিয়ে বিএসসি অ্যাড্রেস। এখানে দেখেন সুন্দরভাবে লেখাই আছে, এবং অ্যাড্রেসটা কোথায় থেকে দিবেন সেটাও কিন্তু আমি সুন্দরভাবে লিখে দিই। এখানে দেখেন, এখানে স্পষ্টভাবে লেখা আছে যে সাবমিট ইওর ট্রাস্ট ওয়ালেট বিএসসি অ্যাড্রেস। তো সাবমিট ইওর ট্রাস্ট ওয়ালেট বলতে হচ্ছে গিয়ে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাপটা আছে, অ্যাপ্লিকেশনে যাবেন, যাওয়ার পর এইখানে যে স্মার্ট চেনটা আছে, ঠিক আছে, এই স্মার্ট চেনটাই হচ্ছে গিয়ে বিএসসি অ্যাড্রেস। সোজা কথায় বাইন্যান্স স্মার্ট চেন এটার নাম, ঠিক আছে, বাইন্যান্স স্মার্ট চেন, এই কারণে বিএনবি, ঠিক আছে? তো এখান থেকে এইটার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করেই আপনি দিবেন। এক কথায় আপনাদের বুঝাই দিই, এখানে হচ্ছে গিয়ে এটা কি স্মার্ট চেন নেটওয়ার্ক, ঠিক আছে, এইটা নেটওয়ার্ক আলাদা, এই নেটওয়ার্ক আলাদা, এই পলিগন ম্যাটিক নেটওয়ার্ক আলাদা, কিন্তু অ্যাড্রেসগুলো সেম। কীভাবে আমি দেখাইতেছি, এইটা যদি রিসিভ অপশনে যায় এখানে দেখেন F3669, ঠিক আছে, লাস্টে, দেন এখানে যদি ক্লিক করি এখানে রিসিভ অপশনে গেলে দেখেন F3669, অর্থাৎ অ্যাড্রেসগুলো সেম কিন্তু নেটওয়ার্কগুলো আলাদা, ঠিক আছে? তো এখানে F3669। তো আপনি কীভাবে বুঝবেন যে আসলে কোন নেটওয়ার্কের পেমেন্ট পাইছেন? আপনারা যখন পেমেন্ট পাবেন তখন কিন্তু আমি এখানে আমি দেখাই দিই আপনাদেরকে PEMENT পেমেন্ট আমি দেখাই দিতেছি, ওয়েট করেন, এই যে পেমেন্ট রিসিভ। যখন আমরা একটা ইয়ারড্রপ থেকে পেমেন্ট পাই এখানে আমরা জানাই দিই যে পেমেন্ট রিসিভ, এবং টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিই, আর এখানে লিখে দিই স্মার্ট চেন। এখানে দেখেন লেখাই আছে SC। SC মানে কি বুঝাই আপনাদের? SC মানে বুঝাইতেছে যেটা স্মার্ট চেন নেটওয়ার্ক, ঠিক আছে, এখানে ছোট্ট করে লেখা আছে। আর যদি মনে করেন এটা পলিগনের হইতো তাহলে আমরা PG দেই, ঠিক আছে, বা পলিগন লিখে দেই। যদি ইথেরিয়ামের হইতো তাহলে এটা আমরা ETH নেটওয়ার্ক লিখে দিই, বা ERC20 লিখে দিই, ঠিক আছে। আর যদি স্মার্ট চেনের হয় BF20 অথবা SC লিখে দেই, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনারা আসলে বুঝতে পারবেন। তো এখন তারপরও যদি আপনাদের কনফিউশন থাকে যে আসলে এখানে ধরেন বিএসসি লেখা নাই, অ্যাভাক্স আছে বা অ্যাভালেন্স আছে বা FTM বা ফ্যান্টম, এগুলা ধরেন লেখা আছে যে এগুলো অ্যাড্রেস দিতে বলতেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে যে কমেন্ট সেকশনটা আছে এইটার উপরে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন আমি বোট অ্যাড করে রাখছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এখানে কমেন্ট অপশনে আসলে আপনি যেই এয়ারড্রপটাতে জয়েন করেন না কেন সেইটার কমেন্ট সেকশনে যাবেন। যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে এখানে কোন অ্যাড্রেসটা দিতে বলতেছে, এখানে আমি লিখেও দিছি, দেখেন এই যে এই অ্যাড্রেসটা স্মার্ট চেন, এইটা ব্যবহার করবেন যদি আপনার কাছে বলে কোনো একটা ইয়ারড্রপে স্মার্ট চেন অ্যাড্রেস দিতে, বা ইথারিয়াম অ্যাড্রেস দিতে, বা পলিগন অ্যাড্রেস দিতে, বা ম্যাটিক অ্যাড্রেস দিতে, বা হেকোচেন অ্যাড্রেস দিতে, বা ফ্যান্টম অ্যাড্রেস দিতে, বা অ্যাবাক্স, বা BF20, ERC, HRC20, তারপরে FTM, অ্যাবাক্স, BSC, তারপরে কিংবা ম্যাটিক, এই যে এখানে লেখাও আছে ম্যাটিক কিংবা ETH, এগুলো সব অ্যাড্রেস সেম, ঠিক আছে।
এক কথায় এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো যদি কোনো এয়ারড্রপ পোস্টে আপনি দেখতে পান, তাহলে আপনি সরাসরি টাস্ট ওয়ালেটে গিয়ে এখানে রিসিভ অপশন থেকে এই বিএনপির অ্যাড্রেসটাই দিবেন। তো এবার এইটা আপনাদের ক্লিয়ার করলাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে গিয়ে অনেক সময় টিআরএক্স অ্যাড্রেস দিতে বলে বা ট্রোন অ্যাড্রেস দিতে বলে। আমি টিআরএক্সের একটা এয়ারড্রপে যাই, এখানে দেখেন এখানে আমি লিখে দিয়েছি ইউজ টিআরএক্স অ্যাড্রেস, ঠিক আছে। অথবা অনেক সময় লিখে দেই এখানে সাবমিট টিআরএক্স অ্যাড্রেস, আবার অনেক সময় লিখে দেই যে ইউর টাস্ট ওয়ালেট টিআরএক্স অ্যাড্রেস, এটা আমি আর কি অনেক সময় লিখে দিই, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে আমি বুঝাই, দেন এটা কীভাবে বুঝবেন, এখান থেকে সরাসরি কমেন্ট সেকশনে যাবেন। কমেন্ট সেকশনে আসার পরে যদি আপনার কাছে কোনো এয়ারড্রপ থেকে টিআরএক্স অ্যাড্রেস চায়, আমি তো বললাম আপনি কমেন্ট সেকশন চেক করলেই দেখতে পারবেন। এখানে দেখেন TRC20 অ্যাড্রেস, টিআরএক্স অ্যাড্রেস, ট্রোন অ্যাড্রেস, এগুলোর অ্যাড্রেস সেম, একটাই টিআরএক্স, ঠিক আছে। টিআরএক্সের অ্যাড্রেসটাই TRC20 টিআরএক্স ট্রোন অ্যাড্রেস বলে, ঠিক আছে। তো এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন কোথায়, টাস্ট ওয়ালেটে। আসার পরে এখানে এসে TRX লিখে সার্চ দিবেন, দেওয়ার পর এই যে যে অ্যাড্রেসটা আছে এটাকে এনাবল করে দিবেন, ঠিক আছে। টোকেনটা এনাবল করে দিলে টিআরএক্সটা শো হবে, ঠিক আছে। দেন এখান থেকে ট্রোনে ক্লিক করবেন, ট্রোনে ক্লিক করলে এখান থেকে রিসিভ অপশন যাবেন, দেখেন এটার অ্যাড্রেস আলাদা, এইটার অ্যাড্রেস আর BEP20-র সাথে কিন্তু কোনো মিল নাই, মানে স্মার্ট চেনের নেটওয়ার্ক মানে অ্যাড্রেসের সাথে কোনো মিল নাই, সেক্ষেত্রে আপনি এই অ্যাড্রেসটাই দিবেন। এবার কথা হচ্ছে গিয়ে আপনাদের দুইটা অ্যাড্রেস সুন্দরভাবে দেখা দিলাম যে টাস্ট ওয়ালেট থেকে এগুলো দিয়ে আপনারা জয়েন করবেন, টিআরএক্সের আর হচ্ছে গিয়ে ওই স্মার্ট চেন, ঠিক আছে, বা BEP20 আদার্স যে নেটওয়ার্কগুলো আছে ওইটা দেখাইলাম, ওইটা বড় ছিল এটা শর্ট ছিল দেখা দিলাম। এখন কথা হচ্ছে সোল অ্যাড্রেস, সোল অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন। সোল অ্যাড্রেসটা নেওয়ার জন্য একটা ওয়েব ওয়ালেট আপনাকে খুলতে হবে, এখানে যে solid.io আছে এই solid.io আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিবে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, যাদের এই ওয়ালেট দুইটা নাই, এয়ারড্রপে কাজ করার জন্য মাস্ট বি এই দুইটা ওয়ালেট আপনাদের দরকার, ঠিক আছে। অবশ্যই এই ওয়ালেটগুলো আপনারা কি করবেন, খুলে নেবেন। এই দুইটা ওয়ালেট কিভাবে খুলবেন, অর্থাৎ solid.io কিভাবে অ্যাকাউন্ট করবেন, অথবা এই টাস্ট ওয়ালেটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এই টাস্ট ওয়ালেটে, এই দুইটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স চেক করলে দুইটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আপনারা কি করবেন, solid.io একটা অ্যাকাউন্ট করে নেবেন, আর ব্যাকআপ ফ্রেজগুলো অবশ্যই সুন্দরভাবে রেখে দিবেন। আচ্ছা যাই হোক, তো যদি আপনার কাছে কোনো এয়ারড্রপ থেকে বলে যে সোল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে, তো আমি একটা পোস্ট আপনাদের দেখাই, এটাও আমি বোর্ড অ্যাড করে রাখছি আপনাদের বোঝানোর জন্য। এখানে জাস্ট সোল লিখে সার্চ দিই, আচ্ছা এটা সার্চ দিলাম, দেন এখানে যদি বলে আপনাকে সাবমিট সোল অ্যাড্রেস বা সাবমিট সলোনা অ্যাড্রেস বা সাবমিট প্যান্থম ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে, বা সাবমিট solid.io অ্যাড্রেস, এগুলো যদি বলে, যদি না বুঝেন কমেন্ট সেকশনে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করলে, আচ্ছা এটাতে বোট অ্যাড হয় নাই কারণ এখানে ডান লেখা ছিল। আচ্ছা যাই হোক, তো আমি দেখাই দিতেছি, দাঁড়ান 1 মিনিট, এখানে যা সোল লিখবেন, যদি না আসে, যদি এখানে সোল লেখা থাকে আপনি কমেন্ট সেকশনে এসে সোল লিখবেন, দেখেন সোল লেখলে বোটে রিপ্লাই দিয়ে দিবে। এখানে দেখেন কি লেখা আছে, এখানে স্পষ্টভাবে ওয়ালেটটা আমি দিয়ে দিয়েছি solid.io, ওয়ালেট শো হইতেছে, ঠিক আছে। এই solid.io একটা অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টে লগ ইন করে এই যে যে অ্যাড্রেসটা আছে এইটার উপরে ক্লিক করে দেন এখানে রিসিভ অপশন আসবে, রিসিভ থেকে আপনার অ্যাড্রেসটা আপনি, তারপরে কপি বাটন আসবে, কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে আপনি দিবেন, মানে এই এয়ারড্রপে জয়েন করার জন্য সোল অ্যাড্রেসটা আপনারা এই solid.io অ্যাকাউন্ট থেকে পাবেন, ঠিক আছে। এই যে solid.io এখান থেকে পাবেন। তো আশা করছি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পারছি। তো এইভাবে মূলত আপনারা অ্যাড্রেসগুলো বের করে নেবেন, ঠিক আছে। দুইটা ওয়ালেট থেকে আপনারা এই তিনটা অ্যাড্রেস টিআরএক্স, তারপরে স্মার্ট চেন আর হচ্ছে গিয়ে সোল, ঠিক আছে, এই তিনটা বেশিরভাগ দরকার হয় আমাদের এয়ারড্রপে জয়েন করার জন্য বা এয়ারড্রপে কাজ করার জন্য। তো এই তিনটা অ্যাড্রেসের সাথে আপনাদের ভালোভাবে আমি পরিচয় করা দিলাম, ঠিক আছে। তিনটা নিয়ে আপনারা কাজ করতে করতে বাকি যে নেটওয়ার্কগুলো আছে এগুলো আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন, RPC কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদের দেখাই দিব, ঠিক আছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো, পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই পেমেন্টগুলো পেলে আপনারা কোন কোন নেটওয়ার্ক থেকে পেমেন্ট পাইছেন, কীভাবে চেক করবেন, সেটা নিয়ে ভিডিও আসতেছে খুব শীঘ্রই। তো অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, সাথে থাকুন। আর যারা এয়ারড্রপে কাজ করতে চান, আমাদের এয়ারড্রপের কোর্সের যে ভিডিওগুলো আছে একটা একটা করে প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা চাইলে কাজগুলো শিখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, টাটা, গুড, বাই, আল্লাহ।